সারাদেশে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের সতর্ক অবস্থানের সশস্ত্র বাহিনী রাজধানীর বীজ স্মরণে এলাকার সবশেষ পরিস্থিতি নিয়ে জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী ওমর ফারুক এখন জন্মসন হল বিকাশ স্টুডেন্ট একাডেমি নিজের বিকাশ নিজে কর। তে দাঁড়িয়ে আছি রাজধানীর বিজয়স্বরণীতে সেই বিজয় কিন্তু সবচেয়ে বেশি ব্যস্ততম কয়েকটি জায়গার মধ্যে একটি আমরা এই মুহূর্তে সকাল থেকে এখানে রয়েছি এখানে কিন্তু গাড়ির চাপ ক্ষণে ক্ষণে বাড়ছে আপনারা দেখতেই পাচ্ছেন যে অন্যান্য দিনের তুলনায় আজকে কিন্তু গাড়ির চাপ অনেক গতকালকেও গাড়ির চাপ অনেক ছিল যেহেতু এগারোটা এগারোটা থেকে অফিসের সময় সেটি কিন্তু লক্ষ্য করে অনেকেই এখনই নেমে গেছে তার কারণ হচ্ছে একটু পরে যানজটের পরিমাণ আরও বাড়বে গতকালকে আমরা বিভিন্ন জায়গায় ঘুরেছিলাম রাজধানীর সকল জায়গায় কিন্তু ট্রাফিক ব্যবস্থা শিথিল থাকার কারণে যানজট ছিল আজকেও কিন্তু যানজটের একটি সংখ্যা রয়েছে আমরা ট্রাফিকের সাথে কথা বলছি তারা বলছেন যে গতকালকে অনেক জায়গায় শিথিল ছিল আজকে তারা ট্রাফিক ব্যবস্থা আরও জোরদার করবে তবে এখানে কিন্তু গতকাল সেনা সদস্যদেরকে আমরা দেখতে পেয়েছিলাম আজকে কোনো সেনা সদস্যকে আমরা বিজয় সরুনি এলাকায় দেখতে পাইনি তবে অন্যান্য দিনের মতো ট্রাফিক পুলিশকে আমরা দেখতে পেয়েছি তাছাড়া রাজধানীর বিভিন্ন জায়গায় সেনা সদস্য যেসব জায়গায় ছিল আজকে কিন্তু আমরা সেসব জায়গায় সেনা সদস্যদেরকে দেখিনি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীদের উপস্থিতিও কম রয়েছে তবে কিছু কিছু জায়গায় আমরা দেখতে পেয়েছি সেনা সদস্যরা তারা অবস্থান নিয়েছেন এবং অন্যান্য দিন যে পরিমাণ আসলে তল্লাশি চালানো হতো বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হতো ব্যক্তিগতভাবে তল্লাশি চালানো হতো গাড়ি তল্লাশি চালানো হতো এখন কিন্তু সেই তল্লাশি চালানো হচ্ছে না কারফিউ চলমান থাকা অবস্থায় পরিস্থিতি খুবই স্বাভাবিক রয়েছে এবং রাজধানীর বিভিন্ন জায়গায় যানবাহনের উপস্থিতিও বেশ ভালো রয়েছে এই ছিল আমার কাছে বিজয় সরণি থেকে সবশেষ